আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, দেশীয় প্রযুক্তি দিয়ে কিভাবে একটি সুন্দর একটি এয়ার কুলার তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা আজ দেখাবো। বন্ধুরা, আমাদের যে এয়ার কুলারটি দেখতেছেন এটি দেশীয় প্রযুক্তি দিয়ে আমরা তৈরি করেছি। এই এয়ার কুলারটি 1 থেকে 1.5 ঘন্টা আপনি একটি রুমে চলা রাখলে আপনার রুমটি এসির মতন ঠান্ডা হয়ে যাবে। এটি শুধু এই বক্সের ভিতরে কিছু বরফ দিয়ে দিলেই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার রুমটি পুরা এসির মতোই ঠান্ডা হয়ে যাবে। এটি আমরা কীভাবে তৈরি করেছি বা আপনারা কীভাবে তৈরি করবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই এয়ার কুলারটি তৈরি করতে আমরা কি কি ইউজ করেছি এখন আমরা দেখাবো। বন্ধুরা, আমরা ভালো মানে একটি বক্স নেওয়ার চেষ্টা করেছি, যথেষ্ট শক্ত। আপনারাও আপনাদের মনের মতন একটি বক্স নিয়ে নেবেন। এটি আমি পাশে রেখে দিচ্ছি। আমরা 1 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের কুলিং ফ্যান ইউজ করেছি। এগুলো ইলেকট্রনিক্স দোকানে কুলিং ফ্যানগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা একটি অন অফ করার জন্য সুইচ নিয়েছি। আমরা 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার নিয়েছি। এটি হলে খুব ভালোভাবে আপনার এয়ার কুলারটি চালানো যাবে। এখন আমরা কিভাবে সেট আপ করেছি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক।